আমদানি করা এই পাঁচ অস্ত্রে হয়ে উঠবে চীন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গেম চেঞ্জার। ভারত ক্রমশ তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে, সবাইকে পিছনে ফেলে সামরিক খরচে বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছে ভারত। দেশের ঘরে কোন কোন ভয়ানক অস্ত্র আছে জেনে নিন। মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমস। ইসরায়েল থেকে মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল কেনার জন্য $200 কোটি চুক্তি করেছে ভারত, যার নাম MRSAM। ভারতীয় নৌবাহিনীর জন্য ব্যবহার করবে এই মিসাইল, যার রেঞ্জ হবে 70 কিলোমিটার। ভারতের 40টি ফায়ারিং ইউনিটে আসবে প্রায় 200টি মিসাইল। ভারতের DRDO-র সঙ্গে চুক্তি হয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের M777 লাইট হুইটজার্স। 145টি আল্ট্রালাইট এই কামান কেনার জন্য আমেরিকার সঙ্গে 5,000 কোটির চুক্তি করেছে ভারত, যা তৈরি করবে BAE। এটি 155mm 39 কেলিবারের কামান। চলতি বছরে অন্তত 2টি কামান আসবে ভারতে, 25টি কামান আমদানি করা হবে আর বাকি 120টি তৈরি করা হবে ভারতের সংস্থা BAE সিস্টেমস ও মাহেন্দ্রা ডিফেন্স। রাফায়েল ফাইটার জেট। 2016 সেপ্টেম্বরে 36টি রাফায়েল কিনতে প্রায় $900 কোটি চুক্তি করেছে ভারত, যা তৈরি করবে ডেসল্ট এভিয়েশন। 2019-এ ভারতে আসবে প্রথম রাফায়েল বিমান। ডেল্টা শেপের এই বিমানের ওজন 10 টন, কমব্যাট রেডিয়াস 1,000 নটিক্যাল মাইল, ঘন্টায় 2,000 কিলোমিটার গতিবেগে উঠতে পারে রাফায়েল, যা শব্দের গতিবেগের দ্বিগুণ। 155mm 52 কেলিভার ট্রাক গান্স। এটি বিশেষ আর্টিলারি গানের জন্য ভারতীয় সংস্থা লারসেন অ্যান্ড টার্বো চুক্তি করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা হানোয়া ট্যাকুইনের সঙ্গে। এই ধরনের আর্টিলারি গান অটোমেটিক চলতে পারে। S-400 ট্রিম্প। এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি চুক্তি করেছে ভারত। এটি লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, শত্রুপক্ষের দিক থেকে আসা বিমান নিমেষেই ধ্বংস করে ফেলতে পারবে এই সিস্টেম। এই অস্ত্র ভারতের জন্য গেম চেঞ্জার হয়ে যেতে পারে।